তাছাড়া আজকাল কিছুই পাওয়া যায় না। তার একটা উদাহরণ হলো, একটা ছেলে একটা বোর্ডের মধ্যে লেখলো, আই এম ফিলিং ভেরি অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেসড, আই জাস্ট নিড সামওয়ান টু টক। রাস্তার মাঝখানে বোর্ডটা হাতে নিয়ে দাঁড়িয়ে ও লোকগুলোর মুখের দিকে তাকাচ্ছিল, কিন্তু কেউ ওর সাথে কথা বলছিল না। কারোর কাছে এক সেকেন্ডেরও সময় নেই ছেলেটার সাথে দাঁড়িয়ে এতটুকু জিজ্ঞেস করার যে ওর কি হয়েছে। ছেলেটা এতই মন খারাপ হলো, ও বোর্ডের অপোজিট সাইড ধরে দাঁড়ালো। বোর্ডটার মধ্যে কিছু টাকা লাগানো ছিল আর উপরে লেখা ছিল ফ্রি মানি। তখন আস্তে আস্তে অনেক মানুষ ওর কাছে আসতে লাগলো এবং কথা বলে যাওয়ার সময় একটা একটা করে টাকা নিয়ে যাচ্ছে। ছেলেটা তখন এটাই বুঝলো, আমি ডিপ্রেসড, আমি কারোর সাথে কথা বলতে চেয়েছিলাম কিন্তু কারোর কাছে এতটুকু সময় ছিল না যে আমার সাথে কথা বলবে। আজ আমি ফ্রিতে কিছু টাকা দিলাম বলে কিছু মানুষ এসে আমার সাথে কথা বললো, হাসি ঠাট্টা করলো, আর যাওয়ার সময় টাকাটাও নিয়ে গেল। আজকালকার সমাজ এইটাই, আপনার জন্য কারোর কাছেই সময় নেই। আপনি টাকা দেবেন, আপনার জন্য সবাই দৌড়ে আসবে। টাকা দিলে আপনার যত্ন আত্মীটুকুও করতে কেউ পিছপা হবে না। তাই নিজে ডিপ্রেস থেকে কারোর কাছে কথা বলার জন্য 2 মিনিটের সময় চাওয়া অযথাই ব্যর্থতা। তাই নিজের ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য নিজেকে খুশি রাখার চেষ্টা করুন। অযথা কারোর অপেক্ষায় থাকবেন না।